হওয়ার জন্য আমি মনে করেন দেহ ব্যবসায় পর্যন্ত নামছি। নাইমা ওরে মনে করেন নিজের ইজ্জত অন্যের কাছে বিক্রি করা ওর ওই টাকাই না দিতাম। যখন ওর সমস্যা শেষ হয়েছে ওই খালি তখন আমার বলতো যে তুমি চিন্তা করো না, আমার সমস্যাটা শেষ হোক, আমি তোমারে বিয়ে করব। তো আমি সরল মনে দিতাম, মানে নিজের ইজ্জত অন্যজনের কাছে বিক্রি করে আর টাকা নিয়ে দিতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকদিন পর আসলাম। যাই হোক, তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের এই ক্যামেরার সামনে যে আপুটাকে দেখতে পাচ্ছেন আপনারা, আজকে আমরা শুনতে যাচ্ছি সে আপুটার মনের কিছু অজানা কথা। চলুন তাহলে আমরা ওনার মুখ থেকে শুনি। হ্যাঁ আপু, সবার প্রথমে বলি আমার নাম সীমা, বাসা রানীগঞ্জ। আমার জীবনে এরকম কিছু ঘটনা হয়েছে, সব তার জন্য একটা ছেলে দেয়, বাট আমি যে সব ছেলেকে খারাপ বলবো আমি বলবো না, কারণ হাতের পাঁচ আঙ্গুল এক হয় না। সব ভাইয়েরাও খারাপ না, সব বোনেরাও খারাপ না। তো আমার সাথে এরকম একটা কাহিনী হয়েছে, সবার কাছে আমার রিকোয়েস্ট ভাইয়েরা আর কোনো বোনেদের সাথে যাতে এটা না হয়, আর বোনেদের কাছেও রিকোয়েস্ট একটু সাবধানে থাকবেন, আর আমার মতো মানুষ চিনতে ভুল করবেন না। তারপর আমার জীবনের কাহিনী বলতে গেলে, আমি একটা ছেলের সাথে প্রেম করতাম। আমিও একটি গরিব ঘরের মেয়ে, ইভেন্ট সিলেটও একটা গরিব ঘরের ছেলে। ওই হঠাৎ করে একটা, মানে কি যেন ওর একটা ঝামেলা হয়েছে, আমার সঠিক বলে নাই। ওর সাথে আমার রিলেশনের বয়স তখন 1.5 বছর। ওই বলে নাই যে ওর কী হয়েছে, ওই খালি বলতো যে ওর টাকার দরকার। ওর জন্য মনে করেন আমি নিজের বাবার কাছ থেকে টাকা চুরি করছি, চুরি করে ওরা টাকা দিছি। বাবা মা অনেক কষ্ট করে আমার একজোড়া কানের দুল বানিয়ে দিছিল, ওইটা ওরে দিয়ে বাড়িতে বকা খাইছি, বলছি হারাই গেছে। ওই আসলে আমার পাগলের মতো ভালোবাসতো, আমিও ওর পাগলের মতো ভালোবাসতাম। মানে ওর দুঃখ আমি দেখতে পারতাম না, আমার জন্য অনেক কিছু করছে বা আমি করছি, তো এরকম ওই খালি বলো টাকার দরকার। ওর জন্য আমি মনে করেন দেহ ব্যবসায় পর্যন্ত নামছি। নাইমা ওরে মনে করেন নিজের ইজ্জত অন্যের কাছে বিক্রি করে ওর ওই টাকাই না দিতাম। যখন ওর সমস্যা শেষ হয়েছে ওই খালি তখন আমার বলতো যে তুমি চিন্তা করো না, আমার সমস্যাটা শেষ হোক, আমি তোমারে বিয়ে করব। তো আমি সরল মনে দিতাম, মানে নিজের ইজ্জত অন্যজনের কাছে বিক্রি করে ওরা টাকা নিয়ে দিতাম। ওই ওই টাকা দিয়ে কী করতো এটা ওই জানতো, ওই সপ্তাহে একদিন আসতো এসে টাকা নিয়ে যেত। এমন কি কী বলবো, ওই নিজে আমার কাছে অন্য অনেক, মানে অনেক ছেলেদের কাছে আমার নিয়ে যাইতো। তারপর ওর যখন সমস্যা শেষ হয়েছে তখন আমি বললাম তুমি না বলছো আমার বিয়ে করবা, তখন দেখি ওর সাথে আরেকটা মেয়ে। এবার বললাম এটা কে, তখন আর কথা বলে না, বলতেছে যে তুমি যাও আমি তোমার সাথে পরে কথা বলতেছি। তো বলার পরে বললাম তুমি না বলছো আমার বিয়ে করবা, তোর মতো একটা কল গেলে আমি কিসের বিয়ে করবো, তুই আমার কি ভাবস, আমি কি তোর মতো একটা বাজারের মেয়েরে বিয়ে করবো। আর অনেক কথা বইলা হয় আমার অনেক রাইখা গেল। তারপরে খোঁজ নিয়ে জানলাম যে ওই মেয়েটারে ওই বিয়ে করছে। তো ভাই সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা কোনো মেয়ের সাথে দয়া করে এটা করবেন না, যদি কাউরে ভালোবাসতে না পারেন কাউরে দয়া করে ঠকায়েন না। আর বোনেরাও মনে করেন প্রতারিত হওয়ার আগে একটু সাবধান হন, মানুষ চিনতে ভুল করেন না, এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তো আপু সবই শুনলাম, খুবই খারাপ লাগছে আপনার জীবনের হিস্টোরি শুনে। তো এখন আপনি কী পর্যায়ে আছেন, মানে কী করতেন চান এখন আপনি? এখন আমি একটা ফিটকিরিতে জব করতেছি, মানুষের চোখে যা খারাপ হওয়ার তা তো হয়েই গেছি, এখন একটা ফিটকিরিতে জব করতেছি আর এমনি দিনকাল কাটতেছি। ও আচ্ছা, তো
উনি ওর সাথে কি আপনার কথা হয়, মানে যার সাথে আপনার এরকম হয়েছে? বলতে ওর বাচ্চা আমার পেটে ছিল, আর বলছিলাম ওই ওটা স্বীকার করে নেই। ওই বললো যে তুই কত লোকের কাছে গেছিস, এটা কার বাচ্চা আমি কিভাবে বুঝবো, তুই অন্যের বাচ্চা আমার ঘাড়ে চাপাইতে আসুস, ওইটা স্বীকার করে নেই। আমার জীবনটা অনেক কষ্টেই কাটতেছে ভাই, চাই না এরকম আর কোনো মেয়ের সাথে হোক। ও আচ্ছা, যাই হোক আপু, এখন বিষয়টা হচ্ছে আপনি যে বললেন আপনার হাজবেন্ড আপনাকে বিয়ে করার পরে কি দেওয়া ব্যবসা যে বলছিলেন, যে দেওয়া ব্যবসা হাজবেন্ড না আমার বয়ফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, ও সরি সরি, তো উনি ওনার কথায় আপনি এটার মধ্যে গেলেন কেন? গেছি, আমি তো মন থেকে ওর ভালোবাসতাম। আমার বলছে যে তুমি যদি বাজারের নটিও হও, এই ভাষাই বলছে, তাও আমি তোমার ছাড়বো না, ভালোবাসে জাত পাত মানে কোনো কিছু মানে না, ভালোবাসা অন্ধ, ওই আমার এইভাবে বলতো। আর আমি তো এই কাজটা করছি ওর জন্যই। আপনি ওর জন্য এটা যে করলেন, এখন আপনি আগে থেকে একটু ভেবেচিন্তে কাজটা করা উচিত ছিল না? আমি তো ওর নিঃস্বার্থ ভালোবাসা তো নিঃস্বার্থ হয়, আমি তো ওর নিঃস্বার্থভাবে ভালোবাসছিলাম, আমি তো ভাবি নাই যে লাস্টে ওই আমার সাথে এরকম একটা কাজ করবে। আর যাই করছে ভালো করছে, ওই সুখে থাক, আমি তো ওর মতো স্বার্থপর হইতে পারি না। আচ্ছা যাই হোক, তো আমরা আসলে আপনার কথা তো শুনলাম, তো এখন শুনলে আমি একটা কথা বলি ফাঁক দিয়ে, এখন কি আপনার ওর সাথে রিলেশনটা কীভাবে হইলো এটা যদি একটু বলতেন তসলিমের কাছে। ওর সাথে আমার রিলেশন বলতে গেলে, আমি যখন স্কুলে পড়তাম ওই আমার পিছন পিছন রেগুলার যাইতো, কিন্তু কিছু বলতে পারতো না। তো হঠাৎ আমার বান্ধবীরা বলে যে ছেলেটা পিছন পিছন আসে, ওর একদিন একটা বাচ্চার হাতে একটা চিঠি, তার ভিতরে একটা ফুল দিয়ে আমার কাছে পাঠাইছিল। পাঠানোর পরে ওইটাতে শুধু একটা ফোন নাম্বার আর শুধু তোমারই জন্য ভালোবাসি তোমায় ও আমার প্রিয় সুখী, এরকম কিছু লেখা ছিল। এই চিঠিটা অবশ্যই এখন আমার কাছে আছে, বাট আজকে নিয়ে আসি নাই। অর্ধ ইভেন্ট প্রত্যেকটা স্মৃতি আমার কাছে আছে। তারপরে ওই ফোন নাম্বারে আমি অনেক ভাবলাম, ভাইবা ফোন দিলাম, কথা বললাম, কথা বলার পরে ওই ওর ঠিকানা দেয় না, বলতে যা বলি তোমার সরাসরি বলবো। তো একদিন ওই আমার একটা বাগানে ডাকলো স্কুলের পিছনে, তো গেলাম, যাওয়ার পরে ওইখানে আর কাউরে দেখি না, হঠাৎ করে পিছন দিক থেকে ওই আইসা মানে ফুল নিয়ে ডাইরেক্ট প্রপোজ করলো, আই লাভ ইউ, যে আমি তোমার ছাড়া বাঁচবো না। তোমার আমি পরীক্ষা করতে ছিলাম যে কতটা ভালোবাসো, তুমি আমার জন্য কী কী করতে পারো। তো বলার পরে বলতেছে তুমি দেখতে চাও আমি কী করতে পারি, সব পারি। পরে ওর পকেটে একটা ব্লেড ছিল, ওই ব্লেড দিয়ে ওই হাতের মধ্যে মনে করেন হাত কাটছে, কাটার পরে এটা দেখা আমি ওর অন্ধ ভালোবাসে ডুবে গেছিলাম। এইভাবে রিলেশনের শুরু আর কি। ও আপনি তো তাহলে এটা জানতেন না, ওই যে ওই কি আপনার সাথে যে প্রতারণাটা করছে বুঝছেন, ওই হয়তো এমন হতে পারে আপনার এই আপনার আগে আপনার সাথে রিলেশনের আগে এরকমই হাত কেটে মানুষকে ইমপ্রেস করার করে তারপরে মানুষের মনের ভিতরে ঢুকছে, তো সেটা কি আপনি আসলে ওর ব্যাপারে কি আগে বিস্তারিত জানেন নাই আগে থেকে? না, আমি শুধু ওরই জানতাম, এমনিতে জানতাম ও একটু অন্য টাইপের ছেলে, কিন্তু জানার পরও কিছু ই করি নাই, কারণ মানুষ একরকম থাকতেই পারে, পরে কি আর মানুষ চেঞ্জ হয় না, আমি এটা মনে করছিলাম। তাহলে ফাইনালি কি এখনো আপনাদের বিয়ে হয় নাই? না, ওই তো বিয়ে করে নিছে। ওই বিয়েও করছে? হ্যাঁ, ওই কিছুদিন আগে বিয়ে করে নিছে। তখন যে আপনি বললেন এই যে আপনার পেটে বাচ্চা নাকি হচ্ছে, হ্যাঁ এটা আমি ওরে বলছি, বলার পর ওই অস্বীকার করছে, ডাইরেক্ট বলছে যে তুই কত লোকের কাছে গেছিস, এখন এটা কার বাচ্চা আমি কিভাবে জানি। ও আচ্ছা, তাহলে এটা কি বাচ্চাটা কি এটা কি অরিজিনালি ওর নাকি? যাই হোক, আপনি কিছু মনে করবেন না, আমি যেটা বলতেছি মানে বিয়ে করার কি পরে কি বাচ্চাটা নিয়েছিলেন নাকি বিয়ে করার আগে, মানে এমনিতে? না, বিয়ের আগেই, তখন এটা ওরই বাচ্চা, কারণ তখন মানে অন্য কারোর সাথে আর ওর প্রয়োজন শেষ হয়ে গেছিলো, তো অন্য কারোর কাছে আর যাইতাম না, মানে আমি তো শুধু ওর প্রয়োজনে মানুষের কাছে যাইতাম। তো এখন বর্তমানে আপনি জব করতেছেন? হ্যাঁ। তো এখন কি আপনার ফ্যামিলির সাথে কি যোগাযোগ হয় না? আমার ফ্যামিলির সাথে বাবা মা কি আর মেয়ে ফেলাই দিয়ে পারে, আর বাবা মা অবশ্যই পুরাটা জানে না, আর জানলে আমার ফ্যামিলির মান সম্মান একটু থাকবো না, গরিব হইতে পারি, বুঝেন না, গরিবের মান সম্মানের ভয়টা একটু বেশি থাকে। আর আপনি এমনিতে কি পড়াশোনা করেছিলেন আগে, কতটুকু করেছিলেন? হ্যাঁ, আমি আগে ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করেছিলাম। তাহলে তো আপনি ভালো ভালো ছাত্রী ছিলেন। আসলে আপনি এভাবে যে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে
যে আসলে আপনার কপাল এটা আপনার ভাগ্য লেখা ছিল, এই জন্য আর কি আসলে এটা আপনার জীবনে ঘটে গিয়েছে। যাই হোক, তো এখন আপনার বাচ্চা কোথায়? যেটা যে বাচ্চার কথা যে বললেন, বাচ্চা এটা বাধ্যতামূলক পরে আমাকে এটা নষ্ট করতে হয়েছে, কারণ আমি কি জবাব দেবো সমাজের কাছে যে ওর বাবা কোথায়, বাবা কি, বাবার নাম কি, ওর পরিচয় কি, হয়তো বড় হয়ে ওর বাবার পরিচয় জানতে চাইবো আমার, তখন আমি কি বলবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো একটা কথা। তো আপনি যে কাজটা করেছেন এটা আসলে মোটেও ভালো করেননি, সেটা আমার দিক থেকে আমি বলছি। আমি জানি যে আমি একটা অনেক বড় একটা পাপ করছি। শিশুকে আপনি, জীবিত শিশুকে আপনি মৃত ঘোষণা দিয়েছেন, সেটা আবার নিজের ইচ্ছাকৃতভাবে, সেটা আল্লাহও করেন, সেটা আপনি ইচ্ছাকৃতভাবে করতে বাধ্য হয়েছি পরিস্থিতির শিকার আমি। তখন আমি আরও বলছিলাম যে বিয়ে করার জন্য, ওই যে তখন বিয়ে করতো আমার জীবনটাও বাইচে যাইতো, ওই বাচ্চাটাও বাইচে যাইতো, আজকে এই দিনটা আমার দেখার লাগে না, কিন্তু ওই আমার কথা শোনে নাই। তো এখন কি আপনি বর্তমানে এভাবেই থাকবেন, না বাকি জীবনটা কি এভাবে কাটাইবেন নাকি অন্য? জানি না আল্লাহ আমার কপালে কী রাখছে, কিন্তু আপনারাও একটু দোয়া করেন যে আমার এরকম ইয়ের শিকার যাতে আমার আর না হওয়ার লাগে। আপনার এই ভিডিওটা দেখে তো মানুষ পাবলিক তো একটু সচেতন হবে, কারণ আপনার লাইফে যে সব ঘটনা ঘটে গেছে এটা আসলে যদি আমরা ভাবি তাহলে এটা অনেক কিছু, আর না ভাবি কিছুই না। তো আসলে আপনার এই কথাগুলো শুনে আমার কাছে খুবই ভালো লাগলো, এবং আমি চাই না আপনার মতো যেন আমার অন্য বোনেরা যেন এরকম ক্ষতি না হয়। তো সবাইকে আমি বলছি, আপনারা ওনার এই ভিডিওটা দেখে সবাই নিশ্চয়ই অনেক কিছু বুঝতে পারছেন। তো আসলে আপনারা এই ভুলটা যেন কোনোদিন না হয়। তো এই আপুটার সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। তো আপু আর কিছু বলবেন আপনি? না, শুধু একটা কথাই ভাই আপনাদের মতো ছেলেদের কাছে বলতে চাই, যে কারো বিশ্বাস না রাখতে পারলে, মর্যাদা না দিতে পারলে বিশ্বাসের, অমর্যাদা করেন না, দয়া করে কোনো মেয়ের জীবন নিয়ে খেলেন না, এটা আপনাদের পায়ে ধরে আমি বলি। আর আপুদেরকেও জানাই যারা আমার ভিডিওটা দেখবেন, সবাই নিজের সাবধানতা বজায় রাখেন, কোনো বেঈমানরে বিশ্বাস করেন না, যে আপনার স্বার্থের জন্য ভালোবাসবো, তার প্রয়োজনে আপনার ইউজ করবো।